দিভাই আশা খুশিতে আমরা বাইরে থেকে জলখাবার এনে খাচ্ছি। কচুরি, আলুর তরকারি, মিষ্টির দোকানে যেহেতু আজকে নিরামিষ শনিবার, আর কিছুটা আম কেটে নিয়েছি, ব্যাস আমরা দুজনেই করছি। আজি বেজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি আধার থাকুক দেখে দেখে আকাশ অন্ধ করা তোমার পারস থাকুক আমার হৃদয় ভরা আজকে দিদি ভাই এসছে, আপনারা তো সবাই জানেন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে ধোকার ডালনা হবে, ধোকাটা ডাল ভিজিয়ে রেখেছি, এটা ভাজবো। আর এখানে অনেকটা হচ্ছে, আমি আজকে আমার যা মনে হয়েছে তাই বানিয়ে রেখেছি, কিন্তু যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার পনির রান্না কমপ্লিট, ওইদিকে আমি রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছি, পোলাওটাও হয়ে গেছে প্রায়, এই হয়ে গেছে। এবার নিভিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, পনিরটা কমপ্লিট। এবার আমি দিচ্ছি ধোকাটা ভেজে নেব, প্রথমে বড়া বড়া করে নেব, আজকে আর কেটে কুটে পিস পিস করে অত কিছু করতে পারবো না। কতক্ষণে যাব একটু বসে গল্প করব, দিভাইকে বলেছি তুমি ঘুমাও, আজকে তুমি এখানে ঘুমো, আমি আগে তুমি জেগে থাকলে আমার গল্প করতে ইচ্ছা করবে, আজকে আর গল্প এখনো গল্প করবো না, আগে দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে একদম পা ছড়িয়ে জমিয়ে বসে গল্প করব। তেলটা গরম হয়ে এসছে, আমার আর সহ্য হচ্ছে না, কতক্ষণে আমার শেষ হবে তাই
চেষ্টা করছি। ওরে বাপরে, ঝাঁকিয়ে ঝুঁকিয়ে পড়ছে না, আমার অত দরকার নেই। দিলাম হাতে করে বড়া, দিয়ে দিলাম বড়ি বড়ি করে ধোকা, ডালনা রান্না হবে। ব্যাস, আলু দিয়ে আর নারকেল কোড়া দিয়ে একটু টমেটো কুচি দিয়ে সুন্দর করে নিরামিষ ধোকার ডালনা। এইদিকে রিং মাসি ঘুমাচ্ছে আর আমার ভাই আমার ফোন ঘাঁটছে। ধোকার ডালনা বানাচ্ছি, রান্না করছি, যেমন ইচ্ছা হচ্ছে। কোথায় একটু বসবো, গান করবো, গল্প করবো, তা না। কিন্তু ভাই রান্না করতে দিয়েছিলাম, না না তুমি বসো, আমি চট করে বানিয়ে নিই। যা হবে হবে, আজকে বড়া ভাজা দেখে মনে হচ্ছে জীবনে প্রথম আমি বড়া ভাজলাম। কি দেব, আমি কড়াই তেল গরম করতে দিয়েছি, গরম তেল গরম না হতেই আমি তাড়াতাড়ি করে ডালগুলো ছেড়ে দিয়েছি। মানে কি করছি আমি নিজেও জানি না। দেখতে থাক, এই যে আলুগুলো ভাজতে দিয়েছি, সবুজ হয়েছে না। এই হতে থাকুক, আমি ওপরে ওপরে টমেটোগুলো দিয়ে দিলাম, লাগাতে থাকুক। আমি এর মধ্যে ধনে আদা আদা বাটা দিয়ে দিলাম দেড় চামচ। আজকে আমার এলোমেলো অগোছালো রান্না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি একটু গরম জলতে দিয়েছি, গরম জল একটু দিয়ে দিচ্ছি, এবার নাড়াচাড়া করে নেব। এবার আমি নুন দিয়ে দেব। দেখো আজকে আমার কেমন রান্নাবাড়ির ছিরি। নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, নুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একটু নারকেল কুড়িয়ে রেখেছি, দিয়ে দিলাম। ব্যাস, নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আলুটা একটু সেদ্ধ হয়ে এলে তারপরে আমি ধোকাগুলো দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলবো। ব্যাস, তাহলে একটু ঘি গরম মশলা দেবো, ও সরি আর একটু পানি দেবো, কসুরি মেথি। হাতে ঘুষে রেখেছিলাম, দিয়ে দিলাম, সরি। এই হচ্ছে আমার আজকের রান্নার অবস্থা, বুঝতে পেরেছো তোমরা? দেখো আজকে বিভাই আসা হচ্ছে, আমি মজা রান্না করছি। আর আমার রান্না করতে যদি আজকে তোমরা দেখতে পেতে, সেটা দেখাবো না, আমার লজ্জা করবে, তাই জন্যে দেখাচ্ছি না। হয়ে গেছে আমার মশলা কষানো। এবার আমি এর ভেতরে জলটা দিয়ে দিচ্ছি, সব ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা আমার। দিয়ে দিলাম জল, ব্যাস। তারপরে পাত্রে বেড়ে নিয়ে আবার আসছি। একটু তরকারি সার্ভ কর, ধোকার ডালনা। ও ধোকা তুমি যদি বড়া করে দিচ্ছ। হ্যাঁ, আমার রান্নায় একদম মন ছিল না, আমি কি করে যে রান্না শেষ করেছি। মানে আজকে আমার রান্নাটা মানে খেয়ে দেখে খারাপ হবে না, কিন্তু আলু আলু দিচ্ছিস কেন?
পক্ষে একজনের পড়াশোনা বন্ধ দুদিন ধরে আমি বললাম যে তুমি যে সেদ্ধ ভাত রান্না কর, সবাই মিলে সেদ্ধ ভাত খাবো, কি করবো তোর আমার ইচ্ছাই করছে না এখন, লজ্জা লাগে তোর কত, এখনো তো কত কিছু বলাই হয়নি গল্প সে, কালকে রাত দুটো অবধি জেগে জেগে ওদের রাত দুটো অবধি হয়েছে, তাই ময়লা ছড়াতে এমনি পরিষ্কার করতে পারছি না, তারপরে আজকে আবার সকাল থেকে শুরু হয়েছে, আটটার থেকে শুরু হয়েছে, শুরু হয়েছে আড্ডা ফ্যাংচুরিয়ে কিছু পয়সা সারাদিন চাকরি দেবা, এই তোরা বাইরে যাস কিছু খেতে আয়, আর যদি পারিস আমাদের জন্য দুটো নিয়ে আসিস, যার জন্য রান্নায় ধর্মঘট আনা হয়েছে, না কতক্ষণ চলবে বলতে পারছি না, তো আজকে এই পর্যন্তই আমাদের আমাদের এরকম কেমন লাগলো আপনাদের, আপনারাও এনজয় করুন আমাদের সঙ্গে আমাদের পাগলামি দেখতে দেখতে, ঠিক আছে দাদা বাই বাই, আজকের মতো এই পর্যন্তই।